মাছমিশালি গল্প চ্যানেলের টিমের কিছু লোক আমরা আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি। আজ পয়লা মার্চ, শিবরাত্রি, বা আমাদের দর্শক শ্রোতাদের অনেকেই নিশ্চয়ই আজকে উপোস করেছেন, আমরা করিনি, তবে আজকে আমরা নিরামিষ খাচ্ছি। আমরা আজকে একটা সারপ্রাইজ দেব আমাদের টিম মেম্বার শ্রীজাতা, ও একটু দেরি করে আসবে, ও জল ঢেলে পুজো করে একটু দেরি করে আসবে, সারাদিন যেহেতু উপোস করে আছে তাই ওর জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা কি চলুন আমরা দেখি। মানে বুঝি ময়লা মাখা হচ্ছে আর ওখানে কি হচ্ছে বলছি, সবাই একটু পরে আমাদের ক্যামেরা চালু করেছে, ময়দা অলরেডি আমি মেখে ফেলেছি, লুচি বানানো হবে, আরও অনেক কিছু হবে, আপনারা পরে পরে দেখতে থাকুন। লেচি কাটবো আর এখানে ছোলার ডালটা সেদ্ধ করে এনেছিলাম, এখানে এসে আমাদের তো বেশি সেট আপ নেই, নারকেল টমেটো জিরে আদা একটু হিং দিয়েছি আর বাঙালির ছোলার ডাল একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ছোলার ডালটা তৈরি হয়েছে। আজকে আমাকে হেল্প করছে সোমা, কারণ সবাই ব্লগের এডিটিংয়ে ব্যস্ত, আমি বেশি করে আমি বেশি খাচ্ছি। হলুদ ছাড়া সাদা আলু ভাজা, তার সঙ্গে সবুজ সবুজ কাঁচা লঙ্কাও আছে, যা হবে বুঝতেই পারছি। আরো আরো আলু ভাজা আছে, সবাই মিলে খাবো। হিরোইন আসবে তখন হিরোইনকে আরেকটা সারপ্রাইজ দেওয়া হবে। বাজে একটা কাজ দিয়েছে আমাকে, তাও দিদাও খানে খুব বাজে কাজ, এটার এবার কম্পিটিশনে একদিন রাখবো।
তুমি এত সুন্দর রান্নার গন্ধ ছাড়ছো এখানে, দেখো দেখো চলে সুশ্রী যাতা এসো বসো খেয়ে বলো কেমন হয়েছে সবার। টেস্ট করে বলো কেমন হয়েছে সেই যাতা। এবার সিজাতা আরামসে খেয়ে নাও, চুমুক দিয়ে রসমালাইয়ের ঝোল খাচ্ছি। এটা একদম পরিষ্কার।